আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেডিও সাইফুল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের একটা নতুন ফিউচার দেখাবো, যেটা আশা করি আপনারা সবাই জানেন না, তো তাই আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। এবং যেটা জানেন হয়তো একটু ঝামেলা, এবং দুইটা সফটওয়্যার মাধ্যমে কাজ করেন, সেটা হলো আমরা হয়তো হোয়াটসঅ্যাপে এখন দেখে গেছে আমরা সফটওয়্যার শেয়ার করতে চাই, তো হোয়াটসঅ্যাপে তো যে কোনো মেসেজ, ভিডিও, অডিও পাঠানো যায়। তো আমরা যদি এখন কোনো একটা অ্যাপস শেয়ার করতে চাই, সেগুলো কিন্তু পারি না, অন্য একটা অ্যাপসের হেল্প লাগে। তো এটা আমি আগে দেখাইছি, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো ধরনের অ্যাপস ছাড়াই আপনারা ইউজ করতে পারবেন সেগুলো নতুন আপডেটে। তো তার জন্য আপনার অবশ্য বেটা টেস্টার হতে হবে, তো আশা করি আপনারা অনেকেই বেটা টেস্টার হয়ে আছেন। তো প্লে স্টোরে গিয়ে যাবেন, হোয়াটসঅ্যাপটা সার্চ করবেন, সার্চ করার পর একটু নিচে যাবেন, তারপর দেখতে পারবেন যে এখানে লিভ মানে জয়েন লেখা আছে, জয়েনে ক্লিক করবেন, কনফার্ম ওকে করবেন, তাহলে ঠিক এরকম হয়ে যাবে। তারপর আপনারা অ্যাপসটাকে আপডেট করবেন। তো তারপর আপনার যেটা করতে হবে, আপনাকে হোয়াটসঅ্যাপটা আপডেট করার পর জাস্ট ওপেন করবেন। এই যে হোয়াটসঅ্যাপ আপডেট ওপেন করলাম, তো দেখুন আমি যদিও এখানে একটি আমার গ্রুপে নিয়ে আসছি, তো আমি আপনাদেরকে আমার নাম্বারগুলো দেখাই না এই জন্য। আচ্ছা যাই হোক, তো এখানে আসার পর আপনি কীভাবে এপিকে ফাইল শেয়ার করবেন, যে কোনো হোয়াটসঅ্যাপে, যে কোনো গ্রুপে, যেখানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন আর কি, সেটা করার জন্য আপনার যেটা করতে হবে, আপনার আপডেট দেওয়ার পরে যে দেখুন এই যে আপনার একটা আইকন দেখতেছেন, এই আইকনে ক্লিক করবেন, ক্যামেরার পাশে যে আইকনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সব কিছু ঠিকঠাকই থাকবে, জাস্ট ডকুমেন্টে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এই যে ডকুমেন্টে এখানে ক্লিক করবেন, এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যত ধরনের আছে, ফোল্ডার আছে বা ফাইল সবগুলো আসবে। তো এখানে আপনারা যদি প্রথম, এখন আমি যদি আজকে আজকাল ডাউনলোড করি না, এই জন্য এখানে নাই কোনো এপিকে ফাইল। তো আপনারা কি করতে পারেন, এই যে আপনারা দেখুন এখানে ওএস লেখা আছে, মানে জিপি, মানে জিপি জেড যে লেখা আছে, মানে এখানে যেগুলো আর কি এগুলো লেখা আছে, জেপি যে মানে আপনার ইডিয়া হলো পিকচার আর কি। যাই হোক, তো আমরা এখানে আমরা এপিকে শেয়ার করব কিভাবে, বা আমাদের যদি ডাউনলোড করা থাকে, আজকে যদি থাকে তাহলে আজকাল থাকলে এখানে নিচেই থাকবো মোটামুটি, আর অনেক দিন হলে তো অনেক দিন। তো আমি আপনার এখানে উপরে দেখেন সার্চ বক্সে লিখবেন এপিকে, সার্চ করলে আপনারা, যেহেতু আমরা গুগল থেকে ডাউনলোড করি, যে কোনো অ্যাপস কিন্তু এপিকে ডাউনলোড করি। তো এই যে দেখুন আপনার এপিকে ফোল্ডারটা চলে আসছে, তো এই যে আমরা এপিকে ইয়েটা, তো এটা আমরা কী করবো, এমএক্স টার্চ মানে এমএক্স প্লেয়ার পুরোটা আমি ডাউনলোড করছিলাম আর কি। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখুন আপনার সেন্ড অপশান আছে, তো সেন্ডে ক্লিক করে দিলেই এটা কিন্তু সেন্ড হয়ে যাবে। তো আপনারা এই নতুন আপডেটের মাধ্যমে যে কোনো এপিকে ফোল্ডার শেয়ার করতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে যে কোনো এপিকে ফোল্ডার নতুন আপডেটে শেয়ার করবেন। তো আমি আর এটা ইয়ে করতেছেন, এই যে দেখুন অলরেডি কিন্তু শেয়ার হয়ে গিয়েছিল। তো এখানে জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পর সে তার হোয়াটসঅ্যাপ ফাইল ম্যানেজে গেলে নতুন একটা ফোল্ডার পাবে, সেই ফোল্ডার থেকে সেটা ইনস্টল করে নিতে পারে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিন, লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন। কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, কী ধরনের ভিডিও চান সেটাও কিন্তু বলতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।